प्रकृतिं परमा अभयं वरदा शरणो भदरा जनतापहरा शरणागत सेवक दोषकरे प्रणमामि परा যবে শ্যাম পুকুরেতে গল রোগে অসুস্থ হইয়া রামকৃষ্ণ আসিলেন সেবাতরে শারদাও গিয়া রহিলেন সে বাড়িতে ছাদ পাশে চাতালে বসিয়া পথ্যরাধি খাওয়াতেন ঠাকুরকে নামিয়া আসিয়া দক্ষিণেশ্বরে বাসকালে ঠাকুরের শরীরে যা সয় মা তা বুঝতে পারতেন সেই মতো রান্না করে দিতেন নহবতের ঘরে আবদ্ধ থাকলেও সব সময় তার মন পড়ে থাকত ঠাকুরের কাছে খুব আস্তে ঠাকুর কিছু বললেও সেখান থেকেই তিনি তা শুনতে পেতেন ঠাকুরের ঘরে কত ভক্ত আসছে কত ধর্মকথা কত কীর্তন কত আনন্দ হচ্ছে মা নহবতের ঘরের বারান্দার দরমার বেড়ার ফাঁক দিয়ে তাই দেখতেন অতি খুশি ছিলেন কত উদার ছিল তার মন নিজের স্বামী বলে শ্রী রামকৃষ্ণের কাছে অন্য ভক্তদের চেয়ে বেশি কিছু কখনো দাবি করেননি ঠাকুরের গলায় যখন ক্যান্সার হলো চিকিৎসার সুবিধের জন্য ভক্তেরা তাকে 1885 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে কলকাতায় শ্যামপুকুরে একটা ছোট দোতলা ভাড়া বাড়িতে নিয়ে এলেন মা এত লজ্জাশীলা তবু ঠাকুরের পথ্যি রান্না ও সেবার জন্য সেখানে চলে এলেন বলতেন যখন যেমন তখন তেমন ঠাকুর দোতলায় থাকতেন মা রাত্রে থাকতেন দোতলারই একটি ছোট ঘরে মা ভোর তিনটেয় উঠে স্নানাদি সেরে ছাদে ওঠার দরজার পাশে ছোট্ট একটি চাতালে চলে যেতেন সেইটি হয়েছিল রান্নাঘর দুপুরে ভক্তেরা চলে গেলে নেমে এসে ঠাকুরকে খাইয়ে যেতেন রাত্রেও তাই রাত্রে নিজের ঘরে গিয়ে ঘন্টা তিনেক মাত্র বিশ্রাম করতেন শ্যামপুকুরের বাড়িতেও সবার দৃষ্টির আড়ালে থেকেই তিনি ঠাকুরের সেবা করেছেন ঠাকুরের বালক ভক্ত লাটু ও বৃদ্ধ ভক্ত বুড়ো গোপালদা তাঁকে সাহায্য করতেন এঁরা দক্ষিণেশ্বর থেকেই মায়ের কাজে কিছু কিছু সাহায্য করে এসেছেন